আমি আগেই বলে নেওয়া ভালো, কিন্তু লেখার চেষ্টা করি। আমার এই কবিতাটার নাম হচ্ছে কবিতা 56,000 বর্গমাইল। স্বপ্নরা পরাবাস্তব হয় প্রায়শই, ওদের নিয়ে তর্কের কোনো যুক্তি নেই। স্বপ্নরা হারায় স্বপ্নেরই ভিড়ে বারবার বরাবর, তাই ওদের কেউ খুঁজে না কখনই। তবু আজ বড্ড ইচ্ছে করছে স্বপ্নের কথা বলতে, এমন এক স্বপ্নের কথা যা কেউ কখনোই শোনেনি। সেদিন অকস্মাৎ স্বপ্নে এলেন গণিত শিক্ষক, এক কঠিন অঙ্ক দিলেন অনুপাতের, এমন অঙ্ক যা যাদববাবুর পাটিগণিতে নেই, নেই অধুনা আমলের কোনো অঙ্কের বইও। স্বপ্নের দৈর্ঘ্য এতটাই প্রসারিত নয় মোটেই যে পুরনো কোনো গৃহশিক্ষকের স্মরণাপন্ন হব। স্বপ্নেই বললেন গণিত শিক্ষক আমার, এত যে বিদ্যে বুদ্ধি নিয়ে চলো সকাল থেকে সন্ধে অবধি, একটা সমীকরণের সমাধান করো দেখি। ভেবেছিলাম তিনি অঙ্কের সঙ্গে অঙ্কের সাজুজ্যের কথা বলবেন, চমকি দিয়ে বললেন জোড়া শাখর সঙ্গে টুঙ্গি পাড়ার সমীকরণ, এ আবার কেমন তর অঙ্ক যেখানে মুখ্য নয় সংখ্যার আদু। বললেন শিক্ষক, সংখ্যা নিয়ে তো অসংখ্য অঙ্ক করেছ, এবার না হয় স্থান নিয়ে করো এই সমীকরণ। জোড়া শাখো আর টুঙ্গি পাড়ার দূরত্বের কথা বলেছেন কি তিনি? সে তো গুগল সাহেবের কাছে গেলে গুলিয়ে যাবে না কিছুই, কি আশ্চর্য। মনের কথাটা তৎক্ষণাৎ বুঝে গেলেন তিনি, বললেন না ঠিক দূরত্ব নয়, নৈকট্যের কথাই বলছি আমি, সত্যি তো দূরত্ব নয়, সত্যিই তো দূরত্ব নয়, নৈকট্যেই তো হয় সমীকরণ। টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন যিনি, উচ্চতার সরি গলা খুশখুশ করতে, সত্যি তো দূরত্ব নয় নৈকট্যেই হয় সমীকরণ। টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন যিনি, উচ্চতার পরিমাপে তিনি তো জোড়া শাখো সেই দীর্ঘকায় কবির মতোই, কিন্তু কই কবিতা লিখতেন কখনই যে তিনি তেমন কথা তো শুনিনি। তবে স্বপ্ন দেখতেন তিনি ঠিক জোড়া শাখো সেই প্রিয় পরিচিত কবির মতোই। আমি খুব দুঃখিত, সত্যি তো দূরত্ব নয় নৈকট্যেই তো হয় সমীকরণ। টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন যিনি, উচ্চতার পরিমাপে তিনি তো জোড়া শাখো সেই দীর্ঘকায় কবির মতোই, কিন্তু কই কবিতা লিখতেন কখনই যে তিনি তেমন কথা তো শুনিনি। তবে স্বপ্ন দেখতেন তিনি ঠিক জোড়া শাখো সেই প্রিয় পরিচিত কবির মতোই। এইটুকু বলার পর স্বপ্নে দেখা শিক্ষক বললেন, এই তো বেশ কাছাকাছি চলে এসছ সমীকরণে, আরো খানিকটা মাথা ঘামাও উত্তর পেয়ে যাবে সহসা। কবিতা তো লিখেছিলেন রবীন্দ্রনাথ অসংখ্য, সেই সব্যসাচীর কবির কি কাছাকাছি ছিলেন মুজিব কখনো? স্বপ্নেও দেখেছেন দুজনই তাঁরা, সে মিলে তো কোনো অমিল নেই। ওই তো মিল তো রয়েছে সাজাত্যবোধও তাঁদের, দেশের মাটি ও মাকে ভোলেননি রবি কিংবা মুজিব কেউই, সুরে ও বাণীতে রবি ভরেছেন মুজিবের হৃদয়ে বরাবর, গিয়েছেন যে অসংখ্য গান তারই অনুরণন শুনি মুজিবের মনে। শিক্ষক অকস্মাৎ বললেন, ওই যে স্বপ্ন দেখার কথা বলছিলে তুমি, সেই সমীকরণের সমাধান করো দেখি এখনই। হঠাৎ মনে হলো স্বপ্নের বাস্তবায়ন যদি হয় কবিতা, তবে তো কবি ছিলেন শেখ মুজিবও নিঃসন্দেহে। রবি ঠাকুরের স্বপ্নে ছিল কাগজে কবিতার অনুভবের আসব, মুজিবের স্বপ্ন ছিল মানচিত্রকে মনের মধ্যে মান্য করে তোলার।
লিখেছিলেন 56,000 বর্গমাইল দীর্ঘ এক কবিতা। সেখানে সখ্যে রেশনাকো বাঁধা হয় রবিতে মুজিবে নিরবধি। স্বপ্ন অতই পরাবাস্তব নয় কখনই, নয় ধরা ছোঁয়ার বাইরে। কবিতাও স্বদেশি রবিও মুজিবে, বাস্তবের স্বপ্ন তাই বাইরে। ধন্যবাদ। এবং অনেক